فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ السلام عليكم ورحمة الله وبركاته بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের দেশে সালাতুল ফজরের পর ইমাম এবং মুক্তাদি মিলে সমস্বরে সূরা হাসরের শেষ তিন আয়াত পড়েন, আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম তিনবার পড়ার পর তারপর সূরা হাসরের শেষ তিন আয়াত পড়েন এবং বলেন যারা সকাল সন্ধ্যা এভাবে ফুরবে 70,000 ফেরেশতা তাদের জন্য দোয়ায়ে রহমত করবে, সকালে ফুরলে বিকাল পর্যন্ত 70,000 আর বিকালে ফুরলে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা দোয়ায়ে রহমত করতে থাকবে, আর যদি ওই দিন মারা যায় তাহলে সে শহীদ হিসেবে মৃত্যুবরণ করবে। এই আমল সঠিক কিনা জি এ বিষয়ে আমাদের দেশে যথেষ্ট প্রচলন থাকলেও এই আমলটি জয়ীফ হাদিস ভিত্তিক আমল। জয়ীফ হাদিস ভিত্তিক আমল হওয়ার পাশাপাশি কতগুলো সহিহ হাদিসকে বাদ দিয়ে আমরা এই জয়ীফ হাদিসের আমলটা করে দিচ্ছি। অথচ রাসূল সাল্লাল্লাহু থেকে সুপ্রমাণিত সকাল সন্ধ্যার অনেকগুলো জিকির আজকাল দোয়া আছে, এগুলো আমাদের কোনো খবর নাই। প্রথমে যে হাদিসটা আমি উল্লেখ করলাম এই হাদিসটি তিরমিজি সহ বিভিন্ন হাদিস গ্রন্থের মধ্যে উল্লেখ করা হয়েছে, মাটির ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা থেকে, আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল মান ক্বালা হিনা ইউসবিহু সালাসা মাররাত আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম ওয়া ক্বারা সালাসা আয়াতিন মিন আখিরি সূরাতিল হাশর ওয়াক্কালাল্লাহু বিহি 70 আলফ মালাকিন ইউসাল্লুনা আলাইহি হাত্তা ইউমসিয়া ওয়া ইন মাতা ফি যালিকা আল ইয়াউম মাতা শাহীদা ومن قالها حين يمسي كانت بتلك المنزله এই হাদিসের সারাংশ হচ্ছে মাকির ইবনে ইয়াসার উনি বর্ণনা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে তিনি বলেন যে ব্যক্তি সকালে তিনবার পড়বে আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম এবং সূরা হাসরের শেষ তিন আয়াত পড়বে, আল্লাহ তাআলা এর মাধ্যমে 70,000 ফেরেশতা ওই ব্যক্তির জন্য নির্ধারিত করে দিবেন, যেই 70,000 ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত এই ব্যক্তির উপর দোয়ায়ে রহমত করতে থাকবে, আর যদি নাকি এই দিন সে মারা যায় শহীদ হিসেবে সে মারা যাবে, আর যে ব্যক্তি বিকালে পড়বে তাহলেও সে এই মর্যাদা লাভ করবে। এই হাদিসের সনদের মধ্যে একজন মহাদ্দেস যিনি হানফি মাযহাবের বড় একজন মহাদ্দেস শুয়াইব আল আরনাউত এই হাদিসটাকে উনি জয়ীফ হিসেবে উল্লেখ করছেন। এই হাদিসটা জয়ীফ হওয়ার যে কারণটা, এই হাদিসের মধ্যে একজন বর্ণনাকারী আছেন খালিদ বিন তুহমান আবুল আলা আল খাফফাফ, তিনি বর্ণনাকারী হিসেবে দুর্বল। ইবনে মাঈন রহমতুল্লাহি আলাই মুহাদ্দিস বলেন খালাত কাবলা মাউতিহি বিআশর সিনিনা, উনি যদিও নাকি আগে উনার বর্ণনাগুলো সঠিক ছিল কিন্তু উনি মৃত্যুর 10 বছর আগের থেকে উনার সমস্যার কারণে উনি হাদিসের মধ্যে উলট পালট করে ফেলতেন, এই উলট পালট করার কারণে উনি পরবর্তীতে জয়ীফ হাদিসের বর্ণনাকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেছেন। এই বিষয়ের উপরে যে ইবনে তুহমান আবুল আলা আল খাফফাফ উনি যে দুর্বল রাবি এ বিষয়ে ইমাম নববী রহমতুল্লাহ আলাই আল আসকার নামক গ্রন্থের প্রথম খণ্ডের 67 নম্বর পৃষ্ঠাতে উল্লেখ করেন ফি ইসনাদ হি যাফন, এই হাদিসের সনদের মধ্যে যাইফ আছে। ওয়া ক্বালা ফি আল খুলাসা ইত্তাফাক ওয়ালা দাউফিহি, অর্থাৎ মুহাদ্দিসিনগণ এই হাদিসের সনদের মধ্যে যে যাইফ এই কথার উপর একমত। তাই এই হাদিসটা যেহেতু যাইফ হিসেবে পরিগণিত, যেমন আমি উল্লেখ করলাম শোয়েব আল আরনাউত বিশিষ্ট মহাদ্দেস উনিসহ যে ইবনু মাঈন এবং ইমাম নববী উনারা হাদিস গ্রন্থের বিশাল বিশাল গবেষক, উনাদের কথা অনুসারে
হাদিসটি দঈফ। আমরা যদি নাকি এই হাদিসে দঈফ দঈফ হাদিসের উপর আমল না করে সহি হাদিসগুলোর প্রতি আমরা আমল করি, তাহলে নিশ্চিত আমরা সফল পাইতেছি। অথচ এই হাদিসগুলোর প্রতি আমাদের তেমন গুরুত্ব দেখা যাচ্ছে না। একটা হাদিস আবু উমামা আল বাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا الموت سبحان الله بحمده। আবু উমামা আল বাহির রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি প্রত্যেক সালাতুল ফরজ সালাতের ফর আয়াতুল কুরসি পড়বে ওই ব্যক্তি জান্নাতে যাইতে কোনো বাধা নাই মৃত্যু ছাড়া, অর্থাৎ মৃত্যুর ফরফর আল্লাহ তাআলা তাকে জান্নাতে যাওয়ার সুযোগ দিবেন। তাইলে সহি হাদিস, এই হাদিসটি ইমাম নাসাঈ সুনানে কুবরার মধ্যে উল্লেখ করছেন 9848 নম্বর হাদিস। এছাড়া ইমাম তবরানি উল্লেখ করছেন অষ্টম খণ্ডের মধ্যে 137 নম্বর পৃষ্ঠাতে, এবং ইমাম ইবনে হিব্বান উনি হাদিসটাকে সহি হিসেবে উল্লেখ করছেন, যেমন বুলুগুল মরামের 97 নম্বর যে আমরা দেখতে পাই সহি ইবনে হিব্বান উনি এটাকে সহি হিসেবে উল্লেখ করছেন। এভাবে মোহাম্মদ বিন আব্দুল হাদি আল মুহাররের মধ্যে উল্লেখ করছেন, এবং ইবনে হুজার রহমতুল্লাহ আলাইহি নতাইজুল আফকারের দ্বিতীয় নম্বর খণ্ডের মধ্যে 194 নম্বর খ্রিস্টের মধ্যে উল্লেখ করছেন হাসানুন গরিবুন। আর এই হাদিসের উপর অর্থাৎ আয়াতুল কুরসি যদি পড়া হয় প্রত্যেক ফরজ সালাতের পরে, তাইলে মৃত্যু ছাড়া জানাতে যাতে আর কোনো কিছু বাধা থাকবে না, এর সবগুলো হাদিসকে সামনে রেখে নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি সিলসিলাতুল আহাদিসে সহিহার 972 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করছেন যে এই হাদিস জামানগত সহি। তাছাড়া আয়াতুল কুরসি যেমন অনেক বড় ফজিলতের, সকাল সন্ধ্যা বা দিনে এবং রাত্রে যদি নাকি বিশ্বাসের সাথে কিনের সাথে সাইদুল ইস্তেগফার পড়ে, তাইলেও ওই ব্যক্তি জান্নাতের শুভ সংবাদ পাইবে। সহি বুখারীর মধ্যে হাদিসটা আছে সাদাদ ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল সাইয়্যিদুল ইস্তিগফার আন তাকুলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাইয়্যিদুল ইস্তিগফার হচ্ছে এভাবে পড়বে, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মা ইসতাতাত আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযানবি ফাগফির লি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বালাহা মিনান নাহারি মুকিনান বিহা, যে ব্যক্তি দিনে এই সাইয়্যিদুল ইস্তিগফার ফুরবে পরিপূর্ণ বিশ্বাসের সাথে, ফামাতা মিন ইয়াউমিহি ক্বাবলা আন ইউমসিয়া, ওই ব্যক্তি যদি নাকি সন্ধ্যা হওয়ার আগে মারা যায় ফাহুয়া মিন আহলিল জান্নাহ, সে জান্নাতের অধিবাসী সুবহানাল্লাহ বিহামদিহি। ওমান ক্বালাহা মিনাল লাইলি ওয়া হুয়া মুকিনুন বিহা ফামাতা ক্বাবলা আন ইউসবিহা ফাহুয়া মিন আহলিল জান্নাহ, আর যে ব্যক্তি এটাকে রাতে পড়বে পরিপূর্ণ বিশ্বাসের সাথে আর সে সকাল হওয়ার আগে আগে মারা যাবে, আল্লাহ তাকে জান্নাতের অধিবাসী করবেন, আল্লাহুম্মা জাল্লা মিনহুম। তাহলে সহি হাদিস, সহি বুখারীর হাদিস, দেখেন সকাল সন্ধ্যা এই সাইয়্যিদুল ইস্তিগফারের কত গুরুত্ব, কত বড় ফজিলত। দুঃখজনক হলেও সত্য কথা, আমাদের দেশে এই হাদিসগুলো কোনো প্রভাব পড়ে নাই। তাই আমাদের উচিত হচ্ছে জয়ীফ জাল বানাওয়ার এগুলা বাদ দিয়ে নির্ভরযোগ্য একেবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে সুপ্রমাণিত সুন্নার প্রতি মহব্বত রেখে আমাদের এই সকল হাদিসের উপর আমল করা উচিত। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ ভালো মন্দ সব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।